সুরর গ্যাঙর কাণ্ড গরু চুরি করবলে অহা সুরে কাটিলে গৃহস্থর কাণ জুরিয়াত সংঘটিত হয়েছে এই ঘটনা। অঞ্চলটোর নগাবন্ধা গাঁর নবী হুসেইন নামৰ লোকজনের ঘরত গরু চুরি করবলে এটা সুরর গ্যাং। গাড়িলৈ অহা দুর্বৃত্তর দলটোয়ে সুর করায়ত্ত করবলে খাপ পিটি থকা গৃহস্থকে উঠাই ললে গাড়ি। তার পাছত গাড়ির ভিতর দুর্বৃত্তর দলটোর নির্মম প্রহার নবী হুসেইনক, আর শেষত এখন কান কাটি গুরুতরভাবে আহত করলে নবী হুসেইনক। এতিয়া মোর গিরিয়েকক গাড়িত উঠাই লই গুছি গল। হিহতে নি পেলাই গছত বান্ধিছে, বান্ধি পেলাই কান এটা কাটি পেলাই দিছে, কানটো কাটি পেলাই দিছে, আৰু এটা আছে আটো কানি কাটি কাটাই একের পল্লা পল্লা কৰিছে, আধা আধা কাটিছে। ঘটনা সন্দৰ্ভত জুৰিয়া আৰক্ষীয়ে খবৰ পোৱা মাত্ৰি চলালে অভিযান। উৰে নিশা অভিযান চলাই গৃহস্থৰ কাণ কটা চুৰৰ গেংটোৰ তিনি সদস্যক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয়। এজনক কাণ কটাই নহয়, গাড়ীলৈ উধাও হোৱা চুৰৰ দলটোৱে আন এজনৰ মটৰচাইকেল খুন্দিয়াই পেলাই থৈ গৈছিল। গাড়ীলৈ আহিছে চুৰি কৰিবলৈ, পিছত দৌৰি গাড়ীক পাইছে, পাই পেলাই আৰু এটা মোৰ বায়েক আছে, সেইটো বাই গৈছে, সেইটো বায়েক বুলেট এটা লৈ গৈছিলে, বুলেটক খুন্দা মাৰি ভাঙি পেলালে। সম্প্ৰতি নগাঁও অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন নবী হুসেইন। ঘটনাত জড়িত সকলক কঠোৰ শাস্তিৰ দাবী অঞ্চলটোৰ ৰাইজৰ। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ ৰাজ্যত যাত্ৰীবাহী গাড়ীৰ ভিতৰত গৰু সুময়ে সৰবৰাহ কৰা নতুন কৌশল উদ্ভাৱন কৰিছে চুৰি চক্ৰই। ৰূপহীহাটৰ পৰা ৰাবুল হুসেইনৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।